5ই আগস্ট পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং এর বাইরে উত্তরবঙ্গ উপসাগরে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী 4ই আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের 4ই আগস্ট এবং 5ই আগস্ট পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এর বাইরে উত্তর বঙ্গোপসাগরে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 4ই আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 4ই আগস্ট এবং 5ই আগস্ট জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। তাই মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে সবাইকে জানানো যাইতেছে যে আপনারা নিরাপদ দূরত্বে থাকুন, বিচের আশেপাশে কেউ ঘুরবেন না। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা জারি আছে এবং সমুদ্র স্থানে বাধা আছে। সবাইকে মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে আপনি সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকার ব্যবস্থা করুন। আচ্ছা, বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যাওয়ার চেষ্টা করছেন
ওনাদেরকে বলা হচ্ছে, বারবার সতর্ক করা হচ্ছে, আপনারা কোনো কারণবশত মাছ ধরার চেষ্টা করবেন না এবং মাছ ধরতে যাবেন না। আর যারা সমুদ্রের মধ্যে আছেন ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে, আপনারা ফিরে আসুন, প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে এবং প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে 5ই আগস্ট এবং 4ই আগস্ট এই দুই দিন সমুদ্রে স্নানে নামতে বাধা দেওয়া হচ্ছে এবং মহানগর থানার পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, কেউ সমুদ্র স্থানে যাবেন না এবং মৎস্যজীবীদের জানানো যাইতেছে, আপনারা মাছ ধরা বন্ধ রাখুন। আর যারা আছেন তাদেরকে বলা হচ্ছে ফিরে আসার জন্য। উপকূলবর্তী এলাকায় সবাইকে জানানো হচ্ছে নিরাপদ দূরত্বে থাকুন, অযথা ঘোরাঘুরি করবেন না, সমুদ্র স্নান করতে আসবেন না। হ্যালো হ্যালো আচ্ছা।